যুবক হে যুবক যখন তোমার যৌবন বয়স এসেছে এরপর আল্লাহ বলছেন এরপরে বলছেন যে সুম্মা জাআলা মিন বাদি যুআফিন কুওয়া তোমাদের দুর্বলের পরে আল্লাহ সুবহানাহু তাআলা শক্তি দান করেছেন যুবক যারা রয়েছে আপনার যারা যুবক রয়েছেন এই যুবক বয়সে আপনি অন্যায় অপকর্ম করতে পারেন এই সময়তেই আপনার ইবাদত বন্দেগি বেশি কবুল হয় যে আপনি যখন যুবক আছেন আপনি একটি মানুষকে ইচ্ছা করলে মানুষকে হত্যা করে দিতে পারেন যারা এই সমাজে কিছু মানুষ রয়েছে যারা নিজেকে দাবি করে যে তারা নাকি জান্নাত কুড়িয়ে নেবে জান্নাত তো সহজ নয় মানুষ মুসলিম জাতিকে কাফের বলে এরপরে তারা বড় পাপ করলেই তাদেরকে কাফের বলে এরপরে তাকে হত্যা করে মুসলিমকে একজন মুসলিম জাতি কোনোদিনই হত্যা করতে পারে না এই শরীয়ত আপনাকে দেয়নি আপনাকে শক্তিশালী আল্লাহ করেছেন তাই আপনি মানুষকে হত্যা করবেন যারা উগ্রপন্থী এই সমাজ যারা উগ্রপন্থী যে যুবকেরা আপনাদের বলতে চাই হে যুবক আল্লাহকে ভয় করো তোমার এই রক্ত প্রত্যেকটা রক্ত তোমার কথা কাজকর্ম প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে হিসাব নেবেন আল্লাহ তোমার কাছে হিসাব নেবে প্রত্যেকটা বিষয় তোমার কাছে বুঝিয়ে নেবেন কিয়ামতের দিন তুমি পার পাবে না তাই তোমার এই যে শক্তি রয়েছে তোমার রক্ত রয়েছে মানুষকে মারতে পারো অন্য অপকর্ম করতে পারো অন্যায় কাজ তুমি এখান থেকে দাঁড়িয়ে যাও তুমি দাঁড়িয়ে যাও উগ্রপন্থী নয় মধ্যম পন্থা অবলম্বন করো যারা যদি বড় পাপ কেউ করে বড় পাপি মুসলিমকে কেউ দুনিয়া দিন থেকে বের করতে পারে না তুমি কোনো উগ্রপন্থী হলে যে মুসলিম ব্যক্তিকে তুমি দিন থেকে বের করে দিচ্ছ তারপরে তুমি তাকে মারছো মারার পরে বলছো গুনিমতের মাল এটা কোন ইসলাম তুমি কোথায় পেয়েছো ভাই তোমাকে বলতে চাই আল্লাহকে একবার ভয় করো মুসলিম জাতিকে অন্যায়ভাবে হত্যা করলে কিয়ামতের দিন ধরা খাবে দুইটি বিষয় আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথমে জিজ্ঞেস করা হবে যে আল্লাহর হক এই যে সালাত আমরা পড়তে এসেছি মসজিদে মসজিদে যারা সালাত পড়েন না আল্লাহকে ভয় করেন আপনার 3.5 হাত মাটি রয়েছে যে যার যত জমি রয়েছে যার যত টাকা পয়সা রয়েছে গরিব আর মিসকিন এখানে কোনো ভেদাভেদ নাই কে দেখছেন গরিব মানুষ কে দেখছেন অসহায় কে দেখছেন অসুস্থ মানুষ কার কোন সমস্যা রয়েছে আপনাকে কবরে ছাড় দিবে না কবরে সবাইকে যেতে হবে আপনি ধনী মানুষ আপনার 20-তলা 100-তলা বিল্ডিং রয়েছে আপনাকেও 3.5 হাত মাটির তলে আপনাকে যেতে হবে গরিব মানুষটি ওই রিক্সা চালকও সেখানেই যাবে বিধায় আপনি যদি সালাত না পড়েন আল্লাহর ইবাদত বন্দিগি না করেন আল্লাহর দিকে রুজু না হন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর হক সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যদি আপনার সালাত ঠিক হয়ে যায় আনাস বিন মালিক বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দাকে সর্বপ্রথম কিয়ামতের দিন সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যদি তার সালাত ঠিক হয়ে যায় তাহলে তার অন্য আমলগুলা ঠিক হয়ে যাবে আর যদি সালাত বাতিল হয় সালাত ঠিক না হয় তাহলে অন্য আমলগুলা কবুল হবে না ইমাম আলবানী রাহিমাল্লাহ তার সিলসিলা সহিহ গ্রন্থে হাদিসটি নিয়েছেন আপনাকে বলতে চাই ও যুবক বলতে চাই আল্লাহকে ভয় করো 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করার চেষ্টা করো দুনিয়াতে তুমি যেখানেই থাকো না কেন তুমি যে অবস্থায় থাকো তোমার হুঁশ জ্ঞান থাকা পর্যন্ত তোমাকে সালাত পড়তেই হবেই হবে এটাই শরীয়ত এটা করতেই হবে যদি তুমি সালাত আদায় করো ঠিকভাবে আল্লাহকে ভয় করো তাহলে তুমি কাউকে মানুষকে হত্যা করতে পারো না অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দার হক কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করছো তোমাকে ছাড়া হবে না ও ব্যক্তি যারা ও যুবক তোমার রক্ত টকবক করছে মানুষকে অন্যায়ভাবে তুমি মারছো যে তোমাকে ছাড়া হবে না উগ্রপন্থা অবলম্বন করে তুমি কোনো কালে কশ্চিন কালেও রেহাই পাবে না তোমাকেও ধরা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে হত্যা করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বি আই যামবিন কুতিলাত কোন পাপের কারণে এই লোকটিকে হত্যা করা হয়েছিল যুবক তোমাকে বলতে চাই যারা উগ্রপন্থী পন্থা অবলম্বন করছো আল্লাহকে ভয় করো মধ্যম পন্থা অবলম্বন করো যারা পাপ কাজ করে তাদেরকে দিন থেকে বের করিয়ে দিনা তোমাকে বলা হয়নি কেউ যদি আমি বলছি না কেউ পাপ করবে পাপ করতে বলছি না যদি পাপ হয়ে যায় মানুষ যদি মিথ্যা কথা বলেই ফেলে মানুষ যদি জেনা করেই ফেলে শয়তানের অশ্বাসা পড়ে তাহলে সে দিন থেকে বের হয় না তাকে বলো ভাই তোমার যে শাস্তি রয়েছে শরীয়তে শাস্তি শরীয়ত তাকে শাস্তি যেভাবে রয়েছে সেভাবে দিবে কিন্তু তোমার এখতিয়ার নাই তাকে দিন থেকে বের করে দিবে হত্যা করে দিবে এটা তোমার এখতিয়ার নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নিশ্চিত করছেন যে আপনার যে মানুষকে মানুষ হত্যা করতে পারে না তাই যারা সংক্ষিপ্ত আকারে বলছি যারা উগ্র পন্থাতে রয়েছেন আল্লাহকে ভয় করেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ছাড়বে না তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আপনি অসহায় ছিলেন মায়ের পেটে অসহায় ছিলেন তারপরে দুনিয়াতে আসলেন তারপরে আপনার পিতামাতা আপনার মায়ের বুক থেকে আপনি দুধ পান করার পরে আপনি আস্তে আস্তে বড় হলেন
আপনি কথা বলতে শিখলেন, আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা বড় করলেন, শক্তিশালী করলেন, তারপর আপনার চিন্তার খোরাক আপনাকে দিই, আপনি স্মরণ করেন, তারপর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, এরপরে তিনি বলছেন যে সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, এরপরে বলছেন শক্তি আমি অসহায় থেকে সৃষ্টি করলাম, শক্তি দান করলাম, তারপরে আবারও আপনাকে শক্তি থেকে দুর্বল এবং বার্ধক্য করে দিলাম। আচ্ছা বলেন তো, আমার বয়স 40 বছর পার হয়ে গেছে, আপনার অনেক মুরব্বী আছেন, অনেকেই 70 বছর হয়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ, তাহলে এখন যখন আপনার বয়স 70, আপনি অবশ্যই দুর্বল। আপনি যখন 40-30 বয়স ছিল আপনার, 20 থেকে 30, 30 থেকে 35, 40-এর আগে আপনার অনেক শক্তি ছিল, অনেক কিছু করতেন। যখন আপনার 40 বয়স পেরিয়ে যায় তখন আপনার জ্ঞান বুদ্ধি বেড়ে যায়। তাই যুবক তোমাকে বলতে চাই, বিশ থেকে নিয়ে তিরিশ, তিরিশ, চল্লিশ এই বয়সে অনেকে অন্য অপকর্ম তোমরা করে বসো, আল্লাহকে ভয় করো, একদিন তুমিও দুর্বল হবে, দুর্বল হওয়ার পরে মৃত্যুবরণ করতে হবে। তা আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে ডেকে বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন তোমাদের অসহায়ের পরে সৃষ্টি করা হলো, ক্ষমতা দেওয়া হলো, আবার তোমাদেরকে দুর্বল করা হলো, বৃদ্ধ তোমাদেরকে করা হলো। তারপরে তিনি বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ সুবহানাহু তাআলা যেইভাবে ইচ্ছা সৃষ্টি করেন, তিনি সকল বিষয়ে জানেন এবং সব বিষয়ে ক্ষমতাবান। তা আমি বলতে চেয়েছিলাম।